তোমাদের মেইন টাস্ক থাকবে লিংকডইন এন্ডোর্সমেন্টটা তো হয় না মানে করে না অনেকেই একটু ওয়ান টু ওয়ান মেসেজ করে এটা করতে হবে তোমাদের ঠিক আছে আচ্ছা সো আমরা যখন মার্কেটে নামবো আমরা আগামী ধরা যাক 3 মাস পর মার্কেটে নামবো সো 3 মাস পর আমাদের সবার প্রোফাইলে যেতে অন্তত পক্ষে 5000 করে ফলোয়ার থাকে ঠিক আছে যেমন এই যে কানেকশন 4000 এরকম চেষ্টা করবা 3 4000 কানেকশন তৈরি করতে লিঙ্কিনে অলরেডি দেখাইছি না তোমাদেরকে ধরো ওয়েব ডিজাইনার লিখবা ওয়েব ডিজাইনার লিখে লিঙ্ক ইন করবা এরপরে অল ফিল্টার থেকে ইউনাইটেড স্টেটস কানাডা অস্ট্রেলিয়া বাইরের কান্ট্রি পিপলদেরকে তোমরা এভাবে কানেক্ট রিকোয়েস্ট পাঠাবা ঠিক আছে কানেক্ট সেন্ড কানেক্ট এভাবে মিনিমাম তিন হাজার কানেক্ট তোমাদের থাকতে হবে সিমিলার টুইটার টুইটারে পিপল ফলো ফলো করার অপশনটা একটু দেখো টুইটারে তো ব্যান্ড করার ইস্যু থাকে হ্যাঁ টুইটারে খুব বেশি না ডেইলি 10টা 20টা করে ফলো করবে এর বেশি না ঠিক আছে আপাতত তোমার ফলো গুলো করতে থাকো আর তোমরা যে পোস্ট গুলো করতেছো এই পোস্ট গুলো তুমি তোমার টুইটারে করো আচ্ছা টুইটারের সিস্টেমটা হচ্ছে উপর হাতে ডান দিকে দেখো সার্চ আছে একটা হ্যাঁ আচ্ছা সো এখানে সার্চ করতে পারো ধরো তোমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাচ ওয়ার্ডপ্রেসের উপরে অনেকগুলা বড় বড় কিছু গ্রুপ আছে হ্যাঁ এই ঢুকলে দেখবা এদের ফলোয়ার কত কে অনেক ফলোয়ার সো এই ফলোয়ার গুলোতে ঢুকবা ঢুকার পর এদেরকে ফলো 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 এরা সবাই ওয়ার্ডপ্রেস ইন্টারেস্টেড ঠিক আছে সিমিলারলি ধরো ওয়ার্ডপ্রেসের এর পাশাপাশি উ কমার্স কমার্সের এই এখানে ফলোয়ার আছে পঁয়ত্রিশ হাজার এখান থেকে যারা আছে ফলো করতে থাকো ঠিক আছে ক্লিয়ার এটা কি বুঝছো বুঝছো সবাই হ্যাঁ কারোর সমস্যা আছে এটা না ভাইয়া তিন ফলোয়ার রাখতে হবে মিনিমাম ভাইয়া আজকের ক্লাসের টপিক কি ভাইয়া আজকে ব্র্যান্ডিং এর স্পট গুলো শোষ করবো সিট ছিল সিটটা তো পাবো না ভাইয়া সিট তো দিয়ে দিছি তোমাদের যাই হোক এটা গেল টুইটারের ব্যাপার ঠিক আছে টুইটার এভাবে বাড়িতে থাকবা ইনস্টাগ্রামেও সেম ইনস্টাগ্রামটা সবসময় ফেসবুক দিয়ে লগ ইন করবা এসব থেকে ক্লায়েন্টও আসবে আমি মার্কেট প্লেসে যখন যাবা তখন কিভাবে এইসব সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট কালেক্ট করতে হবে এগুলো দেখাই দিব কিছু বিট করতে হবে কিছু কিছু জায়গায় তুমি দেখবা ডাইরেক্ট জব অফার পাবা জব অফার গুলোতে বিট করতে হবে ইনস্টাগ্রামেও সিমিলার তুমি তোমার টপিক লিখে সার্চ করবা সার্চ লিখে ফলো করবা তিনটা টার্গেট দিছে একটা হচ্ছে ইনস্টাগ্রাম এটা টুইটার এটা লিঙ্কডিন এই তিনটাতে আমরা মার্কেটিং করব সামনে মাথায় রাখবা এবং এই তিনটা থেকে তুমি মার্কেট যে পরিমাণ কাজ পাবা তার থেকে অনেক বেশি কাজ এই সোশ্যাল মিডিয়াগুলোতে আছে তো এখন তুমি যখন মার্কেটিং করবা তোমার বা তোমার গিগে তখন কিন্তু তোমার ওই মার্কেটিংটা কিছু মানুষকে দেখতে হবে ধরো আমি আমার ফেসবুকে ফেসবুকে একটা পোস্ট করলাম আমার ফ্রেন্ড যারা তারাই কিন্তু আমার পোস্টটা দেখতে পাবে বা ফলোয়ার যারা সিমিলারলি তুমি যখন এই সোশ্যাল মিডিয়াগুলোতে পোস্ট করবা তোমার যদি ফলোয়ার না থাকে ওই পোস্টগুলো কিন্তু কেউ দেখবে না তো সবাই এই ফলোয়ারটা কত করে বাড়াবা তিন হাজার করে ফলোয়ার বাড়াইতে হবে এটা তোমাদের মেইন টাস্ক এটা কি ক্লিয়ার হ্যাঁ ইনস্টাগ্রামে তো বাড়ানো আর টুইটারে বাড়ানো তো অনেক কষ্ট আস্তে আস্তে বাড়াও হয়ে যাবে ঠিক আছে ডেলি দুটো তিনটে করে করলে হয়ে যাবে মোবাইলে অ্যাপ আছে ইনস্টাগ্রাম মোবাইল অ্যাপ আছে টুইটার মোবাইল অ্যাপ আছে লিংক এই তিনটার মোবাইল অ্যাপ দিয়ে যখনই ফ্রি থাকবো ডেইলি অন্ততপক্ষে পাঁচ ছয় মিনিট টাইম দিয়ে কিছু কিছু ফলোয়ার ইনক্রিজ করতে থাকবো ঠিক আছে আচ্ছা এবার আমাদের অন ব্র্যান্ডিংয়ে একটা মেজর পার্ট বাকি আছে সেটা হচ্ছে আমাদের ব্র্যান্ড ইউর অর্থাৎ গুগলে আমি বলে দিব আমার ধরো ব্যাপারটা হচ্ছে এরকম আমি মিহাজুল আসিফ লিখলাম এখন এই যে এখানে যে সাজেস্টেড যে ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া গুলো আছে এখন কিভাবে গুগল বুঝতেছে এটা আমার টুইটার কিভাবে গুগল বুঝতেছে এটা আমার ইনস্টাগ্রাম তাই না তো এইটা আমরা সবার প্রথমে একটা অ্যাপ ইউজ করব সেটা নাম হচ্ছে ব্র্যান্ড ইউর সেলফ আচ্ছা এটাতে সবাই অনেক গেঞ্জাম করে ফেলে আমি যতটুকু দেখাচ্ছি এর বাইরে যাবা না সবার প্রথমে এই ওয়েবসাইটটাতে যাবা গিয়ে তোমার ইমেইল দিয়ে সাইন আপ করবা ভিপিএন লাগবে নাকি লাগবে না আচ্ছা সো প্রথমত ঢুকলাম ঢুকার পরে তুমি তোমার একটা সবাই খেয়াল করো এখানে ফ্রি রেপুটেশন রিপোর্ট টিপোর্ট কোনোখানে ক্লিক করবে না তোমরা লগ ইন দিবা লগ ইন দেওয়ার পর তোমার যেহেতু অ্যাকাউন্ট নাই নিচে দেখো সাইন আপ নামে একটা অপশন আছে এখান থেকে একটা অ্যাকাউন্ট করে নিবা আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি অ্যাকাউন্টে লগ ইন করতেছি লগ ইন করে ফেললাম আচ্ছা এইবার আমার শীটের মধ্যে কি আছে লগ ইন বা সাইন আপ করতে বলছি গুগল দিয়ে লগ করতে পারো এখানে দেখবা ক্লিন আপ সোশ্যাল মিডিয়া নামে একটা অপশন আছে তো এখানে গেলে তুমি দেখো এই যে অন্য কোথাও যাবা না অনেক কিছু এখানে পেইড ক্লিন আপ সোশ্যাল মিডিয়ার নিচে দেখো যে কানেক্ট প্রোফাইল নামে একটা অপশন আছে কানেক্ট প্রোফাইল এখানে তুমি তোমার টুইটার এবং ফেসবুককে কে কানেক্ট করে দিবা কানেক্ট করে দিলাম ঠিক আছে আচ্ছা এইবার কানেক্ট হয়ে গেছে না দুটো সোশ্যাল মিডিয়া কানেক্ট হয়ে যাবে ওকে এবার। ইমপ্রুভ গুগল সার্চ রেজাল্ট অর্থাৎ গুগলকে আমি বলবো যে ধরো এই যে ইনস্টাগ্রাম এটা আমার প্রোফাইল না এটা গুগলের সার্চ থেকে সরায় ফেলো এটা তো গুগলকে বলা যায় না সো ব্র্যান্ড ইউড সেলফ হচ্ছে একটা মাধ্যম যেটার মাধ্যমে গুগলের কাছে কোয়ারি যায় যে এই সোশ্যাল মিডিয়াটা মিনহাজুল আসিফ লিখে সার্চ করলে এই সোশ্যাল মিডিয়া দেখাবা এটা দেখাবা না এটা দেখাবা এটা দেখাবা না এরকম তো এটা মজার একটা ফিচার তাই না তো এখন আমি কি করবো এই যে এতটুকু এই কাজটা করার পর ইমপ্রুভ গুগল রেজাল্ট নামে একটা অপশন দেখবো ঠিক আছে তো দেখো এই যে ইম্প্রুভ গুগল রেজাল্ট ক্লিক করলাম এটার উপর ওকে আচ্ছা কিছু সোশ্যাল মিডিয়া আছে হ্যাঁ বা গুগলের সার্চে এরকম কিছু রেজাল্ট আছে এইটা তোমার কি না গুগল বুঝতেছে না তাইলে কি করতে হবে আনলেভেল্ড অপশনে যাওয়ার পর প্রত্যেকটা লিঙ্ক চেক করবা যদি তোমার প্রোফাইল বা তোমার নিজস্ব কোনো লিঙ্ক হয় তাহলে ইয়েস পজিটিভ দিবা যদি না হয় তাহলে নো দিবা এখন মনে করো এখানে একটা পেজ আছে আমি এখানে গেলাম আমি এখানে যাওয়ার পর দেখলাম যে কি এটা আমার কিনা হ্যাঁ এখানে দেখো যে গেট হাফ মিনাজুল আসিফ ওন ব্র্যান্ডিং হ্যাঁ এটা আমার এটা আমি বুঝতেছি আমার তাহলে কি করবো ইয়েস পজিটিভ ঠিক আছে ডান এরপর আরেকটা আসছে প্রিন্টারেস্টের কিছু একটা এটাকে আমার কি না আসো দেখি হ্যাঁ এটাও আমার তাহলে ইয়েস পজিটিভ এইখানে কিছু একটা আছে হ্যাঁ এটাও আমার ইয়েস পজিটিভ তো এভাবে যেগুলো তোমার কাছে মনে হবে যেমন এটা আমার না তাইলে নো চার্জারটা আচ্ছা গুগল স্কলার এটা কে দেখিতো মনে হয় না এটা আমার

তোমরা এখনই এই রেজাল্টগুলো পাবা না কখন পাবা যখন তোমার সোশ্যাল মিডিয়াগুলাতে অনেক অনেক পোস্ট করবা এবং সিমিলার পোস্ট করবা এটা দিয়ে কথা শোনো ধরো তুমি ফেসবুকে তোমার প্রোফাইলে একটা পোস্ট করতেছ পার্সোনাল হোক লিঙ্কডিনটা হচ্ছে প্রফেশনালের জায়গায় লিঙ্ক ইনে পার্সোনাল পোস্টগুলো শেয়ার করবা না পার্সোনাল পোস্ট মানে আমি কোথাও ঘুরতে গেছি তো আমি চাচ্ছি যে এই পোস্টটা শেয়ার করতে তো তুমি ফেসবুকে দিলা সেটা ইনস্টাগ্রামেও দিবা একই পোস্টটা একই পোস্টটা তুমি টুইটারে করবা তারপরে লিঙ্কডিনে হচ্ছে প্রফেশনাল কিছু জিনিস যেমন তুমি কোনো একটা অ্যাচিভমেন্ট করছো বা তুমি একটা কাজ পাইছো মার্কেটে এরকম জিনিসগুলো তোমরা লিঙ্কডিনে দিতে পারো তো একই জিনিস একই পোস্টগুলো যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হবে তখন গুগল ধরে নিবে এটা এটার ফেসবুক এটার এটার টুইটার এটা এটা সব মনে হয় একই মানুষের তখন আস্তে আস্তে দেখবে তোমার এখানে রেজাল্টে আসা শুরু হবে যখন রেজাল্টে আসা শুরু হবে তখন খুব সুন্দর ভাবে তুমি এভাবে দেখতে পাবা এবং ইয়াস নো নো দিয়ে পজিটিভ নেগেটিভ করে নিবা সবাই কি ক্লিয়ার তাহলে ভাই এটা এখনকার কাজ না নাকি না তোমরা এটা করে রাখবা এখনই করবা সোশ্যাল মিডিয়া কানেক্ট না করলে তো আসবে না তাই না সোশ্যাল মিডিয়া গুলো কানেক্ট করার মাধ্যমে আসতে থাকবে সোশ্যাল মিডিয়া কানেক্ট করবা দেখবে এখানে আনলেভেল তোমার প্রত্যেক সপ্তাহে গিয়ে গিয়ে দেখবা এখানে আনলেভেল এ কিছু আছে কিনা সবাই ক্লিয়ার মানে এটাকেই একটা পেজ ইন্টারফেস না অনেকগুলা পেজ থাকবে যে আমরা সার্চ করে খুঁজে খুঁজে বের করতে হবে যে কোথায় আমাদেরটা আছে না 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 এখানেই তুমি খুঁজে বের করবা ঠিক আছে তোমার এইগুলোই গুগলে আসবে বা গুগলে আসার চিন্তা করতেছে তখন তুমি এগুলাকে ইয়েস নো ইয়েস নো করলে গুগল আস্তে আস্তে তুমি যেগুলা ইয়েস দিছো ওগুলা চলে আসবে গুগলে ঠিক সবাইকে ক্লিয়ার আবার বলতেছি অন্য কোথাও যাবা না এক হচ্ছে লগইন করবা ক্লিন আপ সোশ্যাল মিডিয়াতে গিয়ে কানেক্ট প্রোফাইল তারপরে ইমপ্রুভ গুগল সার্চ রেজাল্টে গিয়ে আনলেভেল অপশনে টিক দিবা প্রত্যেকটা অপশনে গিয়ে গিয়ে দেখবা তোমার কিনা হইলে পজিটিভ না হইলো নো শেষ